আজকের আলোচনার বিষয় বজ্রপাত আকাশ জুড়ে ঘন কালো মেঘ কেমন একটা থমথমে ভাব নীল কালো আকাশের বুকে আঁকা বাঁকা রেখায় তীব্র আলোর ঝলকানি এরপর জোরালো আর গম্ভীর এক শব্দ বজ্রপাতের এই দৃশ্য দেখেনি এমন কেউ নেই প্রাকৃতিক ঘটনাগুলির মধ্যে বজ্রপাত ভয়ঙ্কর সুন্দর রূপে পরিচিত যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর কত মানুষের মৃত্যু ঘটে প্রতি বছর বজ্রাহত হয়ে আসলে এই বজ্রপাত কি বজ্রপাত হল আকাশ ও পৃথিবীর মধ্যে কয়েক লক্ষ ভোল্টের তড়িৎ প্রবাহ তার সাথে প্রচণ্ড তাপমাত্রা ও পিলে চমকানো শব্দ বজ্র আসে বিপুল শক্তি নিয়ে প্রতি বছর কত মানুষের মৃত্যু ঘটে বজ্রাহত হয়ে বজ্রপাত হয় বজ্র মেঘ এবং পৃথিবীর মধ্যে তড়িৎ প্রবাহের মাধ্যমে এই বজ্র মেঘ কীভাবে গঠিত হয় সূর্যের তাপে পৃথিবীর যে জলাশয়ের জল বাস্তুভূত হয় সেই বাষ্প বাতাসের সঙ্গে উপরে ওঠে যেহেতু হালকা হয়ে যায় তাই উপরে ওঠে এবং উপর উপরে ঠান্ডা তাই এটা ঘনীভূত হয়ে জলে পরিণত হয় কখনো কখনো বেশি ঠান্ডা হয়ে বরফেও পরিণত হয় এইভাবে এই জল জলকোনা এবং বরফ চলাফেরা করার মাধ্যমে আহিত হয় কখনো জলকোনা নিচেও নামতে থাকে কখনো উপরে উঠতে থাকে এই উপরে ওঠা নিচে নামার সময় এই জলকনাগুলো আহিত হয় তবে সাধারণত মেঘের নিচের অংশ ঋণাত্মক আধানে আহিত হয় এবং উপরের অংশ ধনাত্মক আধানে আহিত হয় আর এই নিচের যে ঋণাত্মক মেঘ সেই ঋণাত্মক মেঘ ভূপৃষ্ঠে তড়িৎ আবেশ ঘটায় অর্থাৎ যেহেতু ঋণাত্মক মেঘ ভূপৃষ্ঠে বিপরীত আধানে আবেশ ঘটায় ভূপৃষ্ঠ পজিটিভ বা ধনাত্মক হয়ে যায় ঋণাত্মক মেঘ ভূপৃষ্ঠতাকে ধনাত্মক আধানে আহিত করে এবং এই মেঘের ধনাত্মক আধান এবং ভূপৃষ্ঠের যে সরি মেঘের যে ঋণাত্মক আধান মেঘের ঋণাত্মক আধান এবং ভূপৃষ্ঠের যে ধনাত্মক আধান এর মধ্যে প্রচণ্ড বিভব প্রভেদের সৃষ্টি হয় যত মেঘে আধান জমবে তত ভূপৃষ্ঠ আধান আবিষ্ট হবে তত বেশি এবং তত বেশি বিভব প্রভেদ বাড়বে আর বিভব প্রভেদ যত বাড়বে তত তড়িৎ প্রবাহ হওয়ার সম্ভাবনা বাড়বে দেখি আমরা বিভব প্রভেদ বলতে কী বোঝায় একটি কোষের যে দুই প্রান্ত তাদের মধ্যে বিভব প্রভেদ থাকে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এই যে বিভব প্রভেদ থাকে বলেই এদের মধ্যে তড়িৎ প্রবাহ হয় যেমন জলের উচ্চতার পার্থক্য মানে দুটো স্থানের মধ্যে উচ্চতার পার্থক্য যত বেশি হবে তত বেশি জল প্রবাহিত হয় যেমন জলপ্রপাতের জল অনেক দ্রুত নামে যত এই যত উঁচু থেকে জল পড়বে তত বেশি দ্রুতভাবে জল পড়বে পরবে জলের প্রবাহ তত বেশি হবে তাপমাত্রার ক্ষেত্রে বা তাপের ক্ষেত্রে কী হয় তাপমাত্রা পার্থক্য যত বেশি হয় তত বেশি তাপ প্রবাহিত হয় তড়িতের ক্ষেত্রে যত বিভব প্রভেদ বেশি হবে তত বেশি তড়িৎ প্রভাবিত হবে যেমন একটি সেলের মধ্যে এই যে ধোঁয়ার্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত দেখতে পাচ্ছি ধঁয়াত্মক এবং ঋণাত্মক যে প্রান্ত দুটো আমরা দেখতে পাচ্ছি এই ধোঁয়ার্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত এদের মধ্যে বিভব পার্থ পার্থক্য থাকে ওয়ান পয়েন্ট ফাইভ ভর এবং এই বিভব পার্থক্য থাকে বলেই তড়িৎ প্রভাবিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে এবং বাঘ জলে আমাদের আমরা যদি একটা সেলে জায়গায় দুটো সেল নিই তাহলে বিভব হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু দ্যাট ইজ থ্রি ভোল্ট তত কিন্তু তৈরি প্রভাব বেশি হবে এবং ভালো জ্বলবে আমাদের বাড়িতে যে লাইন ব্যবহার করি সেটা হচ্ছে দুশো কুড়ি ভোল্ট এবং বাড়ির যে তৈরির লাইন সেটা তো বললাম দুশো কুড়ি ভোল্ট এবং সেটা আরও উঁচু যে লাইনগুলো তোমরা দেখতে পেয়েছো হাই টেনশন লাইন যেটাকে বলে সেখানে হয়তো এগারো হাজার ভোল্ট বা তেত্রিশ হাজার ভোল্ট এরকম বিশাল বিভব পবে থাকে আর মেঘের বিভব পাবেন সে আরও বিশাল কয়েক লক্ষ ভোর এত বেশি বিভব প্রভেদ ভাবাই যায় না আমরা জানি বায়ুর কুপরিবাহী বায়ুর সহজে তৈরি পরিবহন করে না কিন্তু এত বেশি বিভব প্রভেদ থাকে যে বায়ুর যে এই ইনসুলেশন ব্রেকিং হয় মানে ব্রেকিং অফ ব্রেকডাউন ইনসুলেশন ব্রেকডাউন হয় মানে বায়ুর যে কুপুরিবা কুপরিবাহীটা এটা নষ্ট হয়ে যায় অর্থাৎ একটা একটা সরু চ্যানেল তৈরি করে একটা চ্যানেলের মতো পাত তৈরি করে প্রবাহের পাত এবং সেই চ্যানেলে সরু চ্যানেলের মধ্য দিয়ে বায়ুকে আহিত করে নিয়ে একটা তড়িৎ পরিবাহী পাত তৈরি করে এবং সেই চ্যানেলের মধ্য দিয়ে প্রবাহিত হয় মেঘ থেকে ভূমির ভূমির মধ্যে এবং তীব্র তরিপ্রবাহ হয় এই তীব্র প্রবাহ বাতাসকে উত্তপ্ত করে এবং আলো বিকীর্ণ করে অর্থাৎ আমরা যে বজ্র ঝল বজ্রপাতের যে ঝলকানি দেখতে পাই সেই আলোর ঝলকানি সেটা কিন্তু এই বজ্রপাতের যে প্রবাহ সেই প্রবাহ ফলে আলো সৃষ্টি হওয়ার কারণে হয় আর এই অল্প সময়ের মধ্যে প্রচণ্ড তৈরি প্রবাহ যখন বাতাসের মধ্য দিয়ে হচ্ছে তখন বাতাসের কণাগুলো মানে বাতাস হঠাৎ প্রসারিত হয়ে যাচ্ছে এবং এই প্রসারণ সংকোচনের জন্য যে তীব্র তরঙ্গের সৃষ্টি হচ্ছে সে কারণেই খুব জোরালো শব্দ উৎপন্ন হয় যাকে আমরা বলি বজ্রনাথ ধন্যবাদ আজকে আমরা এই পর্যন্তই